বলেছি, খেতে পারছি না এখন, এরকম পড়ে আছে হাসপাতালে। বার্ধক্যে চিত্র কতটা অসহায়, এই ছবি দেখলে শিউরে উঠবেন আপনিও। রক্তাক্ত অবস্থায় হাসপাতালের গেটেই পড়ে রয়েছেন বৃদ্ধ, পাশে নেই পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই ছবি রীতিমতো আপনার চোখে জল নিয়ে আসবে। কি মর্মান্তিক, কি অসহায় এই ছবি! অসহায় বৃদ্ধের ওপর পরিবারের এই অমানবিক অত্যাচারের চিত্র সত্যিই ভয়ঙ্কর। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরের এই ঘটনা আবারও একবার প্রশ্ন তুলেছে মানবিকতা নিয়ে। জানা যায়, দীর্ঘ 10 থেকে 12 দিন ধরে অসুস্থ অবস্থায় ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনেই পড়ে রয়েছেন এক বৃদ্ধ। হাসপাতাল সূত্রে খবর, ওই বৃদ্ধ দক্ষিণ ময়নার বাসিন্দা। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন হাসপাতালে। বর্তমানে তার অবস্থা খুবই শোচনীয়, কারণ মুখ দিয়ে রক্ত বেরোনো শুরু হয়েছে। তবে কে ওই বৃদ্ধ তার পরিচয় এখনও পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে যাওয়ার পরেই তাকে হাসপাতাল চত্বরে এভাবে ফেলে চলে যাওয়া হয়। অসুস্থ ওই বৃদ্ধ বেশ কিছুদিন চিকিৎসা না পাওয়ায় বর্তমানে তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করেছে। তবে পাশে কোনোভাবেই দেখা যায়নি পরিবারকে। বৃদ্ধের এই করুণ অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং বৃদ্ধের পাশে থাকতে দেখা যায় এক ড্রাইভারকে। তিনি অসুস্থ বৃদ্ধকে চিকিৎসার ব্যবস্থাও করেন। শুনব গাড়ি চালক শুভ সিংহ কি বলছেন। 14-15 দিন হলো বিশ্রাম ঘরে এইখানে পড়েছিল, তারপরে এখান থেকে পেশেন্টের পার্টি তারা দেখে তারা আবার তাকে তাচ্ছিল্য করে এখান থেকে আউটডোরে করে দিল। তার বাড়ির লোকেও কেউ নেই, থেকেও নেই, এমন অবস্থা তার বাড়িতে। আমি মিডিয়াতে আগেও বলেছি, এখনও বলতেছি, খাবার দাবার আমি কিনে নিয়ে এসে যখন তখন আমি কিমকেকার বিস্কুট প্যাকেট কিনে নিয়ে এসে দিচ্ছি। তো এখন এই দুদিন ধরে যে অবস্থা হয়েছে, মুখ দিয়ে রক্ত উঠে, সে জলে শুয়ে জলে খাচ্ছে, এই আউটডোরে জল খাচ্ছে, জলে হয়ে পড়ে আছে। একটু দেখুন, আপনাদের কাছে হাত জোড়ো করে সহযোগিতা চাচ্ছি, আপনাদের বাড়ির লোককে নিয়ে যান। এখন আমি বর্তমান আজকে আমি ময়না হসপিটালে আমি ভর্তি করেছি, মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে তার। ওই হাসপাতালের বিএমওএইচ বলেন যে বর্তমানে বৃদ্ধ কিছুটা সুস্থ হয়েছেন। ইতিমধ্যে ময়না থানায় খবর দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করছে ময়না থানার পুলিশ। শুনবো নার্স প্রতিমা দাস কি বলছেন। ওই দেখেছিলাম আউটডোরের সামনে জলে পড়েছিল, তারপরে বিস্কুট জল দিয়েছিলাম, তারপর দেখছি ও খেতে পাচ্ছে না। তারপরে আমি যে ওইরকম অবস্থা যখন দেখছি তখন জলে পড়ে আছে আর মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, তখন আমি স্যারকে এসে জানালাম, থানাতে জানানো হয়েছিল, থানা থেকে আবার বিএমওএইচকে জানিয়েছেন বোধ হয়। তারপরে উনি বিএমওএইচ এখানে বললেন যে অ্যাডমিশন করে কোনো রকম ট্রিটমেন্টটা চালাতে বলছে, ওই জন্য আমরা ট্রিটমেন্টটা চালাচ্ছি। অন্যদিকে চিকিৎসক কৃষ্ণেন্দু ভৌমিক তিনি কি বলছেন, শুনবো সেটা। এই আমাদের এই ওপিডির সামনেরই পেশেন্টের লাইন অবস্থা শুয়ে পড়েছিল, তারপর ওখান থেকে পুরো সেন্সলেস অবস্থাতে ছিল, ওখান থেকে ওনাকে স্ট্রেচারে করে তুলে আনা হয়েছে এবং রানার যাবতীয় ট্রিটমেন্ট সব কিছু শুরু করা হয়ে গেছে। প্রথমে তো সেন্সলেস ছিল, আর এখন অনেকটাই ভালো কন্ডিশনে আছেন। আমরা মোটামুটি যথারীতি সমস্ত রকম চেষ্টা করছি, ট্রিটমেন্ট চলছে, সেটা মোটামুটি ঠিক হয়ে যাবে। এবং আমরা ময়না থানাতেও ইনফর্ম করা হয়েছে যে ওনাদেরকে বা নিয়ে যে ওনার অ্যাকচুয়াল যে অ্যাড্রেস কী আছে বা ওনার পরিচয় কী সেই ব্যাপারটা নিয়ে জানার জন্য। তবে স্থানীয়রা বলছেন দক্ষিণ ময়নার বাসিন্দা ওই বৃদ্ধ সপরিবারে থাকতেন।
অসুস্থ হয়ে পড়ায় পরিবার থেকে অবহেলিত হতে হয়েছে তাকে। সেই কারণেই ওই বৃদ্ধকে হাসপাতালের সামনে ফেলে রেখে যায় কেউ বা কারা, পরিবারের সদস্যদের বিরুদ্ধেই অভিযোগ আসছে। এই ছবি দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছেন অনেকে। বৃদ্ধ হলে কি অসহায় হয়ে পড়ে থাকতে হবে, অবহেলার শিকার হতে হবে, এই প্রশ্ন তুলেছেন অনেকে। কেন ছেলে মেয়ে বা পরিবারের অন্য সদস্যরা নিজেদের পরিবারের প্রতি যত্নবান হবে না? অনেকেই চাইছেন বৃদ্ধের পাশে থাকতে। ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে সুস্থ চিকিৎসার ব্যবস্থার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ময়না থানার পুলিশ। এই ছবি সত্যি যেন চোখে দেখা যায় না। দেখতে পাচ্ছেন যে কিভাবে বৃদ্ধের উপরে অত্যাচার করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ পড়েছিলেন, তারপরে সহৃদয় এক ব্যক্তির তৎপরতায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বৃদ্ধের বলার কোনো ক্ষমতা নেই, এতটাই দুর্বিষহ এই চিত্রটা। বৃদ্ধকে দেখলে পরেই গা যেন শিউরে ওঠে, তার অসহায়তা দেখলে পরেই সত্যি যেন কষ্ট হয়। এই ছবিটা দেখলে পরে যে কোনো কারোরই চোখে জল চলে আসবে। তারপরও কিভাবে বাড়ির বৃদ্ধ বাবা মার উপর এরকমভাবে অত্যাচার করতে পারে নিজের সন্তান, পরিবার কিভাবে এইভাবে অত্যাচার করতে পারে, সেই প্রশ্নটাই উঠেছে। বর্তমানে বৃদ্ধের পরিবারের খোঁজ চলছে। এই অমানবিকতার চিত্রটা সত্যিই ভয়ঙ্কর। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরের এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিল মানবিকতা নিয়ে। সঙ্গে রাখুন আজতক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল। আর এরই পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। সবথেকে বেশি ফলোয়ার্স রয়েছে বাংলা চ্যানেলের মধ্যে আজতক বাংলার।